নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সুনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর পাবলিক স্কুলে সাইকেল বিতরণ, 122 জন পড়ুয়াকে তুলে দিলেন বিধায়ক। অসমীয়া জাতির সঙ্গে কোনো বিরোধ নেই, পৃথক বরাক সম্পর্কে দাবি বিডিএফের। আমার মাটি আমার দেশ বিজেপির কার্যসূচি নয়, ঘুঙ্গুরের অনুষ্ঠানে দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুক্রবার শিলচর পাবলিক স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সরকারের দেওয়া সাইকেল বিতরণ করেন ছাত্রদের মধ্যে। এদিন তিনি 122 জন ছাত্রের কাছে সাইকেল তুলে দেন। উপস্থিত ছিলেন শিলচর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সাংসদ, প্রতিনিধি সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে দীপায়ন চক্রবর্তী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে সাইকেল ডিস্ট্রিবিউশন হচ্ছে। গত 6 জুলাই 2023 ইংরেজিতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট ডিসিশন হয়েছিল যে বিগত দিনে ছাত্রীদেরকে সাইকেল দেওয়া হয়েছে, এবার ছাত্রছাত্রী দুজনকে সাইকেল দেওয়া হচ্ছে, নবম শ্রেণীর ছাত্রীদের, ছাত্রছাত্রীদের। তো তাদের এই কথা চিন্তা করে বিশেষ করে যারা গরিব ছাত্রছাত্রীরা রয়েছে তারা যাতে কোনো ট্রান্সপোর্টেশন না নিয়ে, অর্থাৎ কোনো বাস বা অটোতে না এসে তাদের যাতে সাইকেলে যাতে স্কুলে আসতে পারে তার জন্য এই ব্যবস্থা। আমরা জানি যে সাইকেল চালিয়ে একবার আসা বা সাইকেল চালিয়ে যাওয়া তার মানে স্বাস্থ্য ঠিক থাকবে। তো এই মহৎ উদ্দেশ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার আর মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর মাধ্যমে আজকে এই সাইকেল ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো এই কনস্টিটিউয়েন্সিতে শিলচর বিধানসভা চক্রে আজকে আমরা সবাই মিলে এখানে স্কুলের প্রধান শিক্ষিকা রয়েছেন, আমাদের যিনি সভাপতি এখানে স্কুলের পুলক দাস মহাশয়, আমরা সবাই মিলে সাইকেল ডিস্ট্রিবিউশন করেছি। একটা আলাদা উৎসাহ আমরা লক্ষ্য করেছি যে গোটা ছাত্রছাত্রীদের সকলের, এখানে অভিভাবকরা উপস্থিত হয়েছেন, অভিভাবকরাও আজকে উৎসাহ হয়ে আজকে এই সাইকেলকে তারা রিসিভ করছেন ছাত্রছাত্রীদের মাধ্যমে। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা, হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে বিগত দিনে কোনো সরকার এইভাবে চিন্তা করে ছাত্রছাত্রীদের জন্য করেনি, যে কাজ উনি করে যাচ্ছেন। আর একটা পরিকল্পিতভাবে আমরা লক্ষ্য করেছি যে আসাম রাজ্য সরকারের মাধ্যমে স্কুটিও ডিস্ট্রিবিউশন হয়েছে, আর শুধু এডুকেশন সেক্টরে না, প্রত্যেকটা সেক্টরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি একটা বিপুল পরিবর্তন নিয়ে এসেছেন। অসমীয়া জাতির সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, দল নির্বিশেষে বরাকের প্রতি দিশপুরের সরকারের ধারাবাহিক বঞ্চনা বৈষম্যের জন্যই বরাক পৃথকীকরণের ডাক দেওয়া হয়েছে। একথা স্পষ্ট করলেন বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। বরাক পৃথকীকরণের দাবি ও তার কারণসমূহ সারা ভারতবর্ষের কাছে তুলে ধরতে কলকাতা প্রেস ক্লাবে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন করেছিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের 10 সদস্যের এক প্রতিনিধি দল। উক্ত সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে গোয়াডের বৈদ্যুতিন চ্যানেল সমূহতে বিডিএফ সদস্যদের বিরুদ্ধে অহেতুক কুৎসা রটানো হচ্ছে, এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদীপ দত্ত রায়। বলেন, অসমীয়া চ্যানেলে তাকে অসমীয়া বিদ্বেষী ও বিচ্ছিন্নতাবাদী হিসাবে অভিযুক্ত করা হচ্ছে, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট কখনোই অসমীয়া জাতির বিরোধী নয়। তিনি বলেন, বাঙালি ও অসমীয়া উভয় সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিক মেলবন্ধনের প্রেক্ষাপট রয়েছে। উভয় সম্প্রদায়ের উদারমনা মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধার সম্পর্ক রয়েছে, উভয় সম্প্রদায়ের মধ্যে প্রচুর বৈবাহিক সম্পর্কও রয়েছে। বিডিএফ সর্বদাই পারস্পরিক সম্প্রীতিতে আস্থাবান, কিন্তু এও সত্যি যে স্বাধীনতার পর থেকেই দিশপুর যে দলেই ক্ষমতায় আসুক না কেন, বরাক উপত্যকা সর্বদাই তাদের বৈমাত্রীয় সৌলভ মনোভাবের শিকার হয়েছে। যাদের সর্বশেষ সংযোজন সাম্প্রতিক ডিলিমিটেশন প্রক্রিয়া, এর মাধ্যমে বরাক উপত্যকার রাজনৈতিক কণ্ঠকে সংকুচিত করতে বিধানসভা দুটি আসন বরাক থেকে কর্তন করা হয়েছে। এই বঞ্চনা অসমের জন্যই এবং বৈষম্যের জন্যই বরাক পৃথকীকরণের ডাক দিয়েছে বিডিএফ। তিনি বলেন, আসাম সহ বহু আগে বিচ্ছিন্ন হয়েছে মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এখনও পৃথক বড়োল্যান্ড, কোচ রাজবংশীদের রাজ্য, আহোমল্যান্ড ইত্যাদি দাবি উঠছে। তিনি জানান, বিচ্ছিন্নতাবাদী হয়ে থাকেন তাহলে যারা এইসব দাবি তুলেছিলেন বা এখনই তুলছেন সবাইকে বিচ্ছিন্নবাদী বলা উচিত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য চলে, তবে আলাদা সংসার করে নেওয়াই দস্তুর, এতে উভয়ের সঙ্গে সম্পর্ক চিরকাল ভালো থাকে। একইভাবে বরাক আলাদা হলেও উভয় উপত্যকার মধ্যে চিরকাল সুসম্পর্ক বজায় থাকবে বলে তিনি নিশ্চিত। ব্রহ্মপুত্র উপত্যকার অনেক বিশিষ্ট অসমীয়া বুদ্ধিজীবীও তাই মনে করেন এবং তাই তারা বরাক পৃথকীকরণকে সমর্থন করবেন।
বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট কোনোদিনই অসমীয়া জাতির বিরুদ্ধে না, আমরা তাদের সরকার আমাদের প্রতি যে বঞ্চনা অবিচার অত্যাচার করছে তার বিরুদ্ধে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বরাক সেপারেশনের দাবি করেছে। বরঞ্চ অসমীয়াদের সঙ্গে বাঙালিদের বৈবাহিক সম্পর্ক, বিভিন্ন সম্পর্ক, ভালো সম্পর্ক রয়েছে। আজকে আমাদের বলা হচ্ছে, আমাকে বলা হচ্ছে আমি নাকি বিচ্ছিন্নতাবাদী। বিচ্ছিন্নতাবাদী আসাম, বৃহত্তর আসাম যখন মিজোরাম আলাদা হয়ে গেল, অরুণাচল আলাদা হয়ে গেল, মেঘালয় আলাদা হয়ে গেল, তারাও কি বিচ্ছিন্নতাবাদী ছিল? তারা কেন আসাম থেকে বেরিয়ে গেল? কেন বড়োল্যান্ডের জন্য আলাদা আন্দোলন হচ্ছে, আহোমল্যান্ডের জন্য আহোমরা আন্দোলন করছে, কোচ রাজবংশীরা আন্দোলন করছে? সবাই কি বিচ্ছিন্নতাবাদী? পরিস্থিতির চাপে পড়ে মানুষ সংসার আলাদা করে। আমরা আমাদের ডিটেনশন ক্যাম্প নিয়ে যে অত্যাচার বাঙালিদের জেলে ভরে রেখে দিয়েছে, এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প গোয়ালপাড়ায় 19 লক্ষ বাঙালি হিন্দু মুসলমানের নাম কাটা গেল, তারা না আজকে আধার কার্ড করতে পারছে, না কিছু করতে পারছে। আমাদের 45 লক্ষ লোকের মধ্যে আমাদের 15টা সিট ছিল, সেটা কেটে দেওয়া হয়েছে 2টো সিট। তা আমরা 1 কোটি 20 লক্ষ বাঙালি, 1/3 বাঙালি, আমাদের বাংলা ভাষাকে সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার দীর্ঘদিন ধরে দাবি, দেওয়া হলো না। অথচ বড়রা 24 লক্ষ পপুলেশন, বড় ভাষাকে স্বীকৃতি দিয়ে দেওয়া হলো। আজকে অস্ট্রেলিয়ায় বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে, লন্ডনে পেয়েছে, আসামে কেন পাচ্ছে না? চাকরি বাকরি নেই, 86,000 চাকরির মধ্যে মাত্র 212 জন চাকরি পেয়েছে। আমার মাটি আমার দেশ বিজেপি দলের কার্যসূচি নয়, এটা হলো ভারত সরকারের একটা কার্যক্রম। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলের মতে ঊর্ধ্বে গিয়ে সবাইকে নিজেদের বাড়ির মাটি প্রদান করতে হবে। সোনাই বিধানসভা কেন্দ্রের ঘুঙ্গুরস্থিত সায়েন্ট ক্যাপিটন স্কুলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমার মাটি আমার দেশ শীর্ষক কার্যসূচি। এ উপলক্ষে স্কুলে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ সিস্টার আশিতা কণ্ঠস্থ এর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সকলের প্রতি এই আহ্বান রাখেন বক্তারা। তপনদর বলেন, দেশ স্বাধীন হওয়ার পর যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদের জন্য দিল্লিতে একটি উদ্যান তৈরি করা হচ্ছে। আমরা যে মাটি সংগ্রহ করে পাঠাবো সেই মাটি এখান থেকে যাবে ব্লকে, ব্লক থেকে যাবে গুয়াহাটি, সেখান থেকে যাবে দিল্লি। এভাবে সমগ্র ভারতের 140 কোটি মানুষের বাড়ি থেকে এই মাটি যাবে। দেশের বীর শহীদ সেনানীদের স্মৃতির উদ্দেশ্যে মাটিতে গাছ লাগানো হবে, তাই এই মাটি প্রেরণ করা সকলের কর্তব্য। আগামী প্রজন্মের জন্য এটা একটা স্মৃতি হয়ে থাকবে। তিনি আরও বলেন, এই মাটি সংগ্রহের দায়িত্ব SHG গ্রুপে দেওয়া হয়েছে আর গ্রুপের মহিলারা এই দায়িত্ব সুষ্ঠুভাবেই সম্পন্ন করছেন। সবার শুরুতে আমার মাটি আমার দেশের উদ্দেশ্য ব্যাখ্যা করেন অধ্যক্ষ সিস্টার আশিতা কণ্ঠস্থ। সবার শেষে ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুলের শিক্ষক সহ অন্যান্যরা কলস নিয়ে এলাকার বাড়ি বাড়ি গিয়ে মাটি সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী চন্দনা কন্দে সহ অন্যান্যরা। অল্প কিছুক্ষণ আমরা আগে আমরা স্কুলের প্রিন্সিপাল, টিচার্স এবং বাচ্চাদেরকে নিয়ে ঘরে ঘরে গিয়ে মাটি কালেকশন করেছি এবং ওনারাও খুবই স্বতঃস্ফূর্তভাবে এই সেন্ট ক্যাপ্টেন স্কুল এই পার্ট এই অংশগ্রহণ করেছেন মেলা মাটি মেলা দেশ কার্যক্রমে। ওনাদেরকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং আগামী 1 তারিখের ভিতর এই যে সমস্ত মাটি কালেকশন করা হচ্ছে আমরা এটা গাঁও পঞ্চায়েত অফিসে রাখবো। তারপরে এখান থেকে আগামী 8 তারিখ থেকে 15 তারিখের ভিতর গাঁও পঞ্চায়েতের কার্যালয় থেকে সেটা ব্লক পর্যায়ে যাবে এবং ব্লক থেকে সেটা জেলা পর্যায়ে যাবে। এবং আমি এই গ্রামাঞ্চলের যারা সুধী নাগরিকবৃন্দ সবার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনসেপ্ট মেরা মাটি মেরা দেশ এবং সেটা এই মানুষের ঘরে ঘরে মাটিগুলা কালেকশন করে যে দিল্লিতে যাবে এবং এখানে একটা শহীদ উদ্যানে সেই মাটিতে মাটিটা কার্যক্রমে অংশগ্রহণ করবে, তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই এই অঞ্চলের জনসাধারণকে। সবাই স্বতঃস্ফূর্তভাবে এই যে মেরা মাটি মেরা দেশ কার্যক্রমে অংশগ্রহণ করছেন, এই অঞ্চলের বিভিন্ন SHG গ্রুপ, আমার PRI বডির মেম্বার এবং সম্মানিত বুদ্ধিজীবীগণ সবাই অংশগ্রহণ করছেন এবং এই স্কুলের যারা প্রিন্সিপাল, শিক্ষক, শিক্ষয়িত্রী সবাই অংশগ্রহণ করছেন, তার জন্য আমার পক্ষ থেকে আমি। হাত কাটা অবস্থায় উদ্ধার হলেন একজন মানসিক বিকারগ্রস্ত লোক। কাছাড়ের গোমরার খেলমা এলাকায় বছর 43-এর সায়েমুদ্দিন প্রতিদিনের মতো বৃহস্পতিবার ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরেননি। মানুষের চতুর্দিকে খোঁজাখুঁজি করলেও কোনো দর্শন পাননি তার। এদিকে শুক্রবার ভোরবেলা তার ঘর থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্ব একটি কৃষি জমিতে সায়েমের হাত কাটা অবস্থায় দেখতে পান স্থানীয় মানুষ। ঘটনার
কথা জিজ্ঞেস করলে কিছুই বলতে পারেনি সে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় কালাইন হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা, কিন্তু তার অবস্থা সংকটজনক থাকায় শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এদিকে খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রাঞ্জল লাকড়া। পুলিশের প্রাথমিক তদন্তে উদ্ধার হয় ধারালো একটি দা। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার মূল অভিযুক্তদের অতি শীঘ্রই গ্রেফতার করা হবে বলে গোমরা পুলিশের ইনচার্জ জানান। উঠিয়া সাইকেল উঠি গেছি, এর সময় দেখছি মানুষ একু যার তখন তো আন্দাই রয়েছে, মানুষ চিনা গেছে না যার দেখি আদি আমার মনে কয় হে দেখছে, কইছে আমারে বাঁচাও রা বলে, তোমার বাঁচাইতাম তুমি খেয়ে বলে আমি জিও কিতা তার নাম সাহেম, সাহেম ও সাহেম ওয়া গিয়া আমি সাবলে সাইকেল দিলাম ছিলাম ইয়া কইছে কিতো হয়েছে বলে দৌ দেখো আমার হাত খাটা বলে কিলা কিতো হয়েছে বলে এটা আমি খুঁজতে মারি গেলাম, এটা কিছু হয়ে কইছে না আমার কইছে চলো আমি বাড়ি দিই যা আমার জায়গা করি দো সার্টি বিচাই দো বলে না তোমার সার্টি বিচাই দিয়া কিতা কথা আমি ন তোমার বাড়িটাকে খবর দিই বলে কিতা কথা বলি চলো তুমি আমার লগে আনোর বাইত যাও, আনোর বাইত গেলে আনোর বাইত গেছে ফোন নম্বর হইয়া তোমার বাড়ির ফোন করি হইয়া কইব অত বছর নিয়ে লইয়া গেছি তার যাওয়ার আদে আনোটে কইছি তুমি জলদি তার কাছে ফোন করো তার বাড়িত ফোন করো, ফোন করিয়া খাওয়া আমি হচ্ছে ইয়ার গিয়া আমি নয়া ধরি যাই কিছু লাগলে ওদের তো ইয়া আইছি তারা কমবে মেডিকেল গিয়ে। উদারবন্দের লাটিগ্রাম বৈঠাকাল এলাকায় ফসল বাঁচাতে চাষের জমিতে বেড়া দেওয়া হলেও ও ঔষধ প্রয়োগ করায় বাধা দেওয়ার উত্তপ্ত সৃষ্টি হয়। এ নিয়ে প্রতিবেশী সাইদুল হক চৌধুরী, রিয়াজুল হক চৌধুরী সহ মোট পাঁচজনের বিরুদ্ধে উদারবন্দ থানায় মামলা করেছেন এখানকার আদিবাসী লাতুমিয়া গাজী, নাজিমউদ্দিন গাজী সহ তাদের পরিবারের আরও তিন ব্যক্তি। শুক্রবার নাজিমউদ্দিন গাজী ও তার পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ ব্যক্ত করে জানান, প্রতিবেশী রিয়াজুলরা বহুদিন থেকেই তাদের বাড়ি সংলগ্ন ধানের ক্ষেতে চাষবাস করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যেমন নিজেদের গরু ছাগল ক্ষেতে ঢুকিয়ে দেওয়া, ফসলে রাসায়নিক সার প্রয়োগ করলে সেগুলো থেকে দুর্গন্ধ বের হয় বলে অযথা ঝগড়াঝাটি করানো, সার খেয়ে তাদের গরু ছাগল মরে যাচ্ছে ইত্যাদি। এরকম চলমান পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার দুপুরে সার স্প্রে করতে গিয়ে সাইদুল হক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের রোষের মুখে পড়েন নাজিমউদ্দিন গাজী। তাকে বেধড়ক মারধর করে অপরপক্ষের লোকেরা, চিৎকার শুনে নাজিমের বাড়ির লোকেরা ছুটে এলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। তবে দুপক্ষের বয়স্করা পারস্পরিক সম্পর্ক ভালো করার সিদ্ধান্তে উপনীত হলেও সন্ধ্যার সময় সাইদুলরা উদারবন্দ থানায় গিয়ে একটি মিথ্যা মামলা করে বলে অভিযোগ, যাতে তার মারুতি ভ্যান নাজিমরা ভাঙচুর করেছে বলে ঘটনা সাজানো হয় এবং ফেসবুকে নাজিমদের বিরুদ্ধে মনগড়া কথা বলা হয়। তবে নাজিম সহ তার পরিবারের সদস্য অনেকের মতে গাড়ি ভাঙচুরের ঘটনা পুরোপুরি সাজানো নাটক, কেননা সাইদুলের ব্যবসায়ী হলো পুরোনা গাড়ি ভেঙে লোহা টিন বিক্রি করা, উপযুক্ত তদন্তে সব বেরিয়ে আসবে বলে দাবি জানান নাজিম ও তার পরিবার। কালকে আমার ছেলে গেল ঔষধ দেওয়ার, আমি তো কিছু বেরাম মানুষ বাসা থাকলাম, এরপরে দেখা যায় আমার ছেলে আইয়া বলে বাবা আমি ঔষধ দেওয়া দেখলাম আমার তো ওই যে ফজুল বা তার ছেলে আর দুই তিনটা মারা ধরা করছে, ও আমি মুরব্বী হিসাবে ওই যে জায়গায় দেখে গেছে যখন আমি যেমন গেছি যাওয়ার পরে তার বাবা ফজুল মিয়া বলে বাইরে এটা তো ছেলে দটা কিছু জড় অপরাধ করছে এটা আমি শেষ করে দিমু বা তুমি তাক ওই আইলে তোমার আমিও তোমার কিছু জাগে এখন আর এখন নমাজের টাইম হ্যাঁ নমাজও পড়ি তো আমার কাছে আমিও যেতাম মসজিদ ও আমি আইছি। আর পরে দেখা যায় বিকালে তারা তো একটা মামলা দায়ের করছে উদারবন্দ থানার, আর ফেসবুকেও তারা দিছে তারা গাড়ি আমরা ভাঙচুর করছি বা তারা ঘর ধ্বজা ভাঙিছি, কিন্তু এ তো পুরান গাড়ির সার বার করে গাড়ি আনিয়া তোমার হে খাটা খুটা করিয়া পড়া দিন থেকে হে গাড়ি ফাঁসা সাপটা থাকে এটা খাটি খুটিয়া সকালে এটা সাপ্লাই দিয়ে হই দেখে যেন ওদিকে গাড়ি নিয়ে আইয়া এখন দেখা যাচ্ছে এই যেটা মানে যোগ চিন্তা সব মিথ্যা এটার মাঝে জড়িত আমরা খেয়ে আসলাম না বা তার বাবাও এখন কিতাব বুঝি এটা দিল এটা হে জানেন বা তার ছেলে লইয়া। ভয়ঙ্কর অবস্থায় বাগান শ্রমিক নির্যাতনের ঘটনা ঘটল ধরাইর দারবি জিপির এলেনপুরে, মাস দেড়েক অতিবাহিত হলেও বিজেপি নেতা মনোজ সাহুর হাতে মার খেয়ে গুরুতর আহত বাগান শ্রমিক অজয়রী আজ অসুস্থ হয়ে ওঠেননি। অজয়রী পায়ে বিদ্যুৎ শক ও সুচ দিয়ে খোঁচানোর দরুন তার পায়ে সেপটিক হয়ে গেছে, পা ফুলে পুজ রক্ত বেরোচ্ছে। দরিদ্র বাগান শ্রমিক অজয়রী আর্থিক অভাবের জন্য অসহায় হয়ে বাড়িতে পড়ে থাকায় গ্রামের মানুষ চাঁদা তুলে তার চিকিৎসা করাচ্ছেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। বাগান শ্রমিকদের উপর এ ধরনের অত্যাচারে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শুক্রবার এলেনপুরে আয়োজিত এক প্রতিবাদী সভায় অজয়ের মা চন্দারী, জয়মতী বাউরি, শৈলেন দাস, রিঙ্কু দেব, মুন ধর, কংগ্রেস নেতা হীরক দাস, সত্যবর্মন, অপু দাস, গোবিন্দ পাল এবং সঞ্জু বাউরি বলেন মনোজ সাহুর নির্যাতনের দরুন অজয়রীর একটি পাও আজ অকেজো হওয়ার পথে। তারা বলেন ঘটনাটির মাস দিন অতিবাহিত হয়ে গেলেও বাগান শ্রমিক অজয়রীর অবস্থা আশঙ্কাজনক, অজয়কে অমানসিকভাবে নির্যাতনের দরুন এলেনপুর বিজেপি নেতা মানুষ সহ ইতিমধ্যে জল কেটে এসেছেন, কিন্তু তার দাদাগিরি বিন্দুমাত্র কমেনি। মামলা প্রত্যাহারের জন্য অজয়রী পরিবারকে ক্রমাগত হুমকি ধমকি দিয়ে চলেছেন তিনি, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন বক্তারা।
এলেনপুরের সিএসপি এনইউ এদিন মনোজ সাহুর বিরুদ্ধে অভিযোগ তোলেন। এদিন কংগ্রেস কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন আইন তার নিজের পথে চলবে, আইন হাতে তুলে নিয়ে চা বাগান শ্রমিকদের উপর হামলা নির্যাতন মোটেই মেনে নেওয়া যাবে না। এদিন সাফ জানিয়ে দেন কংগ্রেস কর্মীরা, আমরা যেভাবে কথা দিয়েছিলাম এই গরিব গরিবের সাথে আমরা থাকবো, আমরা আছি, কংগ্রেস থাকবে। আপনারা জানেন আজকে আমরা এসে জানতে পারলাম মনোজ সাউ সিএসপি এজেন্ট অনুরোধ হয় 1250 টাকা দিয়ে থাকে মাসে মাসে। আশ্চর্য ব্যাপার, এই এই গরিব দুঃখী লোকেরা 1000 টাকা করে পায়, তাও ওরা হাতে সই নিচ্ছে না, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, ওর ইচ্ছা মতো এনে 1000 টাকা দিয়ে দেয়। মনসা কোথায় টাকা পায়? অনুদো টাকাটা মনসা কি টাকাটা দেয়? বিজিবি হলে কি অনুদো টাকা নিজে দেওয়া যায়? সেটা ব্যাংকের প্রসিজিওরের কথা, সিএসপির কথা। কিন্তু দেখা যাচ্ছে মনসাও ও বিজিবির কে দেখিয়ে, বিজিবির দলের পাওয়ার দেখিয়ে আজকে গরিব দুঃখী মানুষদেরকে 1000 টাকা দিয়ে যাচ্ছে, প্রতিটা পরিবার থেকে 250 টাকা করে 250 টাকা নিয়ে যাচ্ছে। আমরা এটা প্রতিবাদে কংগ্রেস মাঠে নামছি। আমরা আগামী দিনে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন কাছে আমরা দ্বারস্থ হব। আসাম হার্ট কেয়ার সোসাইটির বরাক উপত্যকা চ্যাপ্টারের উদ্যোগে বিশ্ব হৃদয় দিবস পালন করা হয় কাছাড় জেলায়। এ উপলক্ষে শুক্রবার জ্বরের প্রেরণা বিদ্যামন্দির এক স্কুল স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এলাকায় বেশ কয়েকটি স্কুলের প্রায় 150 কোচিকাচা পড়ুয়া এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে। শহরের অন্যতম চিকিৎসক ডক্টর গিরিধারী কর, ডক্টর অজিত ভট্টাচার্য, ডক্টর বাবলু বণিক, ডক্টর পিসি শর্মা এইসব কোচিকাচাদের স্বাস্থ্য পরীক্ষা করান। এমনকি কোচিকাচাদের বিভিন্ন ধরনের পরীক্ষাও করানো হয়। মেহেরপুর অঞ্চলের পিসি হৃদয়ালয়ে এ বিনামূল্যে ইসিজি, সুগার সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যের পরীক্ষা করা হয়। তো আমরা যে আজকে প্রোগ্রামটা করলাম, এটা দিয়ে আমরা অনেকটাই নিজেকে আমরা বুঝতে পারছি যে আমরা নিজেকে অনেকটা আন্ডারস্ট্যান্ড করলাম, নিজের লাইফস্টাইলটাকে অনেকটা আন্ডারস্ট্যান্ড করলাম। গার্জিয়ান ছিল ওখানে, বাচ্চারা ছিল ওখানে, আমরা টিচাররা ছিলাম, আমরা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সবই ছিলাম ওখানের মধ্যে। আমরা এটা বুঝতে পারলাম যে এই টাইপের লাইফস্টাইলটা আমরা ভালো করে যদি লিড করা হয় তখন কি এটা আমাদের জন্য এটা ভালো। কতজন শিশুকে এখানে চিকিৎসা করা হয়েছে? এখানে অ্যারাউন্ড 240 জন শিশুকে এখানে চিকিৎসা করা হয়েছে। আজকে ওয়ার্ল্ড হার্ট ডে, তো ওটার 29 সেপ্টেম্বর, ওটার উপলক্ষেই আজকে এই কার্যক্রমটা অনুষ্ঠিত করা হয়েছে। তার মধ্যে ছিলেন আমরা 7 জন ডাক্তারকে, মানে ওদেরকে আমন্ত্রিত করেছিলাম। তো এদের মধ্যে ছিলেন ডক্টর জুরি শর্মা, ডক্টর পিসি আমাদের পিসি শর্মা স্যার, এই স্কুলের যে এমডি ম্যাডাম আছে ওনার হাজব্যান্ড পিসি শর্মা স্যার, এখানে ডক্টর গিরিধারী কর ছিলেন, এখানে ডক্টর বাবলু বণিক ছিলেন, এখানে ডক্টর আরও ছিলেন অজিত ভট্টাচার্য আর সুব্রত নদী স্যার। সোনাই মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত হল সুন্দরী জিপির ধনীপুর অমৃত কলস যাত্রা মাটি কলস সংগ্রহ কার্যক্রম। আমার মাটি আমার দেশ কর্মসূচি অধীনে সোনাই মণ্ডল বিজেপির উদ্যোগে শুক্রবার পূর্ব সোনাইয়ের সুন্দরীজিপির ধনীপুর গ্রামে অমৃত কলস যাত্রা অভিযানের মধ্য দিয়ে মাটি সংগ্রহ করা হয়েছে। এদিনের বিজেপির সোনাই মণ্ডল সভাপতি ভজন সেনের নেতৃত্বে গ্রামের অঞ্জন দাসের বাড়ি থেকে শঙ্করদিনী উলুধ্বনির মধ্য দিয়ে অমৃত কলস যাত্রা শুরু করা হয়। গ্রামের বাড়ি বাড়ি থেকে মাটি সংগ্রহ করা হয়। এদিনের অমৃত কলস যাত্রায় বুথ সভাপতি কল্লোলময় দাস, মণ্ডল সদস্য বকুল দাস, পূর্ণিমা দাস, রোকন আহমেদ, সুরজ দাস সহ অর্ধশতাধিক মহিলা অংশগ্রহণ করেন। মিট্টি ভারতবর্ষ সর্বগ্রাম থেকে সংগ্রহ করে মাননীয় প্রধানমন্ত্রী অমৃত বাটিকা অমৃত কর্তব্যপথ তৈরি করবেন, তার জন্য ভারতীয় জনতা পার্টি এবং সরকারি আধিকারিকের মাধ্যমে আমাদের সরকার, বিজেপি শাসিত সরকার, জনগণের কাছ থেকে নিয়ে এই বাটিকা এবং অমৃত কর্তব্যপথ তৈরি করবেন। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ভারতবাসীর প্রত্যেক জনগণের, যে কোনো মহৎ কাজ, বৃহত্তর কাজ সবের জন্য অংশীদারি তাকে, সেই জন্য এই প্রকল্প তিনি হাতে নিয়েছেন। আমরা এই প্রকল্প কাজটা চলবে আগামী 2 অক্টোবর পর্যন্ত। তারপরে আমরা 8 তারিখ আমরা নির্ধারিত যেগুলা প্রত্যেক জিপিতে কলস সংগ্রহ হবে, অমৃত কলস, সেটা আমরা ব্লকে নিয়ে জমা দিব। ব্লক বিডিও সাহেব সেই কলসটা আগামী 25 তারিখ গুয়াহাটির উদ্দেশ্যে
এনসিসির কর্মকর্তার মাধ্যমে গুয়াহাটিতে প্রেরণ করবেন। আর গুয়াহাটি পৌঁছা মাত্র আমাদের মাননীয় সর্বের পছন্দ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই মাটি কালেকশন করবেন, করে সেখানে একটা সভা করে ওই দিন বিকালে দিল্লির উদ্দেশ্যে ওই যে এনসিসি কার্যকর্তা যাবে তার সঙ্গে এই কলসটা দিল্লিতে প্রেরণ করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আগামী 30 অক্টোবর সেটা সংগ্রহ করে সেখানে সমাপ্তি। আজ বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি শিলচরের মালুগ্রাম শিববাড়ি রোডের একটি ট্রাস্ট সোসাইটি স্বয়ম্বরাতে একটি সম্পূর্ণ অত্যন্ত তত্ত্বপূর্ণ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর তীর্থঙ্কর রায় প্রধান বক্তা ছিলেন। তিনি একটি বৃহৎ সমাবেশের সামনে একটি ইন্টারেক্টিভ অধিবেশন সহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বক্তব্য রাখেন। উপস্থিতরা মূল্যবান তথ্যের মাধ্যমে উপকৃত হয়েছিলেন। বিখ্যাত ফিজিওথেরাপিস্ট ডক্টর মানিশ কুমার কিছু মূল্যবান তথ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সহায়তা করেছেন। পুরো অনুষ্ঠানে সঞ্চালনা করেন বন্দিতা ত্রিবেদী রায়। শেষে ডক্টর তীর্থঙ্কর রায়কে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ক্লাব ভ্যালির পক্ষ থেকে স্মারক ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়। ডক্টর মনীশ কুমারকেও সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ক্লাব ভ্যালির সভাপতি সঞ্জীব রায়, সেক্রেটারি সুমিতা ভট্টাচার্য, কনকেশ্বর ভট্টাচার্য, চন্দ্রাবতী রায়, প্রজেক্ট চেয়ারপারসন ডক্টর দীপাঞ্জন দেব, ইভায়ের ইনাম, কঙ্কা বিশ্বাস এবং পথপ্রদর্শক সাক্ষী ভট্টাচার্য। স্বয়ম্বরার প্রতিনিধিত্ব করেন মধুমিতা চক্রবর্তী এবং মধুমিতা পাল এবং অন্যান্যরা। হাতে যায় জামিতে আসতে পারে, কিন্তু কোনোদিন নাভি নিচে যাবে। যদি আপনার কোনো পেশেন্টের নাভি নিচে ব্যথা, বুকে পুরো পেটে ব্যথা, বুকে ব্যথা, আপনার নাভি নিচে ব্যথা, তো সেটা হার্টে না হওয়ার চান্সেস কম। আর বুকে ব্যথা যখন হবে এটা বেশি মেনলি আপনার হাঁটা চলার সাথে হবে, রেস্ট আবার কমে যাবে, কন্টিনিউসলি হয়ে যাচ্ছে, তাইলে এটা হার্টে না। দুটো জিনিস জানতে হবে, যদি বুকে ব্যথা হয় ক্যাপাসিটিতে চিকিৎসা করা কিছু নেই, বিকজ হার্টের চিকিৎসা বাড়িতে করা যাবে না, আপনারা ডাইরেক্টলি হসপিটাল থেকে আসবে। সেকেন্ড হলো সিমটমের মধ্যে শ্বাসকষ্ট, সেটাও একটা ইম্পর্টেন্ট সিমটম। যদি কোনো পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, পা ফুলছে, একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছে, তাইলে সেটাকে হার্টের চিন্তা করে ধরতে হবে আর ডক্টরের দেখা হবে। আর হলো বারবার মাথা ঘুরিয়ে পড়ে যায়, অনেকটা ভাবে যে এটা স্ট্রোক হয়ে গেছে। স্ট্রোক মানে ব্রেইনে, আর হার্ট অ্যাটাক মানে হার্টে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। শিলচর পাবলিক স্কুলে সাইকেল বিতরণ, 122 জন পড়ুয়াকে তুলে দিলেন বিধায়ক। অসমীয়া জাতির সঙ্গে কোনো বিরোধ নেই, পৃথক বরাক সম্পর্কে দাবি বিডিএফের। আমার মাটি আমার দেশ বিজেপির কার্যসূচি নয়, ঘুঙ্গুরের অনুষ্ঠানে দাবি। এখনকার মতো আমার বঙ্গ সংবাদ এ পর্যন্তই। নমস্কার।